পৃথিবীর দিকে প্রায় নানা গ্রহাণু থেকে আসে, আর এটা একেবারে নতুন কোনো ঘটনা নয়। তবে সম্প্রতি একটি খবর সামনে এসেছে যা শুনে আতঙ্কের মধ্যে রয়েছেন বিজ্ঞানীরা। শোনা যাচ্ছে মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় বড় ব্যাটারি, পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়ার সম্ভাবনাও রয়েছে, আর তাতেই একেবারে বড় সড়ো বিপদের আশঙ্কা করা হচ্ছে। কিন্তু এই ব্যাটারিগুলো আসছে কোথা থেকে? জানা যাচ্ছে 2021 সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে 9টি ব্যাটারিকে বাতিল করে দেওয়া হয়েছিল। সেবার ওই ব্যাটারিগুলিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল স্পেস স্টেশন থেকে। বাতিল হওয়া সেই ব্যাটারিগুলি ধেয়ে আসতে চলেছে পৃথিবীর বুকে। ব্যাটারিগুলির ভর কত জানেন? 2.5 মেট্রিক টন। তবে ব্যাটারিগুলির বেশিরভাগ অংশ বায়ুমণ্ডলের প্রবেশের সময় পুড়ে যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে কিছু অংশ মাটিতে আছড়ে পড়লে তাতে ঝুঁকি কম। নভোচারী এবং মহাকাশচারীদের বাড়ি, অর্থাৎ তারা যেখান থেকে মহাকাশে ঘটে যাওয়া যে কোনো ঘটনার সাক্ষী থাকেন, অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যা পৃথিবীর একটি বৃহৎ মহাকাশ স্টেশন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি গত 25 বছর ধরে তার কাজ করে চলেছে। এটিতে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ক্যানাডা এবং জাপানের মতো নভোচারীরা থাকেন। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে আমেরিকা মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে এই মহাকাশ স্টেশন অবস্থিত। 1999 সাল থেকে এখনও পর্যন্ত মহাকাশ স্টেশনের দিকে এবং উচ্চতায় 30 বারেরও বেশি বদল করা হয়েছে। তার মানে মহাকাশের আবর্জনা থেকে বাঁচতে উপর নিচে করা হয়েছে মহাকাশ স্টেশনটিকে। 24 বছর ধরে মহাকাশে বিজ্ঞানীদের পরীক্ষাগার হিসেবে কাজ করছে স্পেস স্টেশনটি, যা 2030 সালে ধ্বংস হয়ে যাবে। এটিকে নামানো হবে প্রশান্ত মহাসাগরে। মহাকাশ স্টেশনের আয়ু এখন মাত্র 6 বছর বাকি। নাসা গত বছর ঘোষণা করেছিল যে এই মহাকাশ স্টেশনটি 8 বছর পরে কাজ করা বন্ধ করবে। 2030 সালে এখান থেকে মহাকাশচারীরা চলে যাবেন। 2031 সালের মধ্যে সেটি প্রশান্ত মহাসাগরের জনমানবহীন এলাকায় নামানো হবে। এটি প্রতিদিন পৃথিবীর বুকে 16 বার চক্কর কাটে। ডিসেম্বরে 2020 সাল পর্যন্ত এটি মোট 131,000 বার পাক খেয়েছে। ঘূর্ণন গতিও ভয়ানক। এটি 1 সেকেন্ডে 7.66 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, অর্থাৎ ঘন্টায় গতিবেগ প্রায় 27,000 কিলোমিটার। প্রায় 4.5 লক্ষ কেজি ওজনের মহাকাশ স্টেশনের চওড়ায় 357 ফুট এবং লম্বায় 239 ফুট। আর এবারে এই মহাকাশ স্টেশন নিয়েও শুরু হয়েছে নানা ধরনের গবেষণা করার কাজ। আসলে দীর্ঘদিন ধরে এখান থেকেই তো গবেষণা মহাকাশ সংক্রান্ত প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান মহাকাশচারীরা। আর এবারে পৃথিবীর দিকে যখন বারবার আমরা গ্রহাণু ধেয়ে আসার ঘটনা শুনি, তখন সামনে এসেছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বড় বড় ব্যাটারি, পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আর তাতেই বড় সড়ো বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু ব্যাটারিগুলো কোথা থেকে আসছে? জানা গিয়েছে 2021 সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে 9টি ব্যাটারিকে বাতিল করে দেওয়া হয়। সেবার এই ব্যাটারিগুলিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল স্পেস স্টেশন থেকে। বাতিল হওয়া সেই ব্যাটারিগুলি এবার ধেয়ে আসতে চলেছে পৃথিবীর বুকে। ব্যাটারিগুলির ভর হচ্ছে 2.5 মেট্রিক টন। তবে ব্যাটারিগুলির বেশিরভাগ বায়ুমণ্ডলের প্রবেশের সময় পুড়ে যাবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।